প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের আয়োজন বেলা শেষে। সঙ্গে আছে আমি চৈতি ফারহানা। যেহেতু চলছে ভাষার মাস, ফেব্রুয়ারি মাস, তাই এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন আমাদের সকল ভাষা শহীদদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের আয়োজন। আজও আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি। অতিথির সঙ্গে কথা হবে, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আজকের টুকিটাকে। আজ 25 ফেব্রুয়ারি 2016, 13 ফাল্গুন 1422 বঙ্গাব্দ। কিংবদন্তি পপ তারকা, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসন 1943 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। 1971 সালের 1 আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশে তিনি পরিবেশন করেন তার নিজের লেখা বাংলাদেশ শিরোনামে সেই কালজয়ী গান। এ গান সে সময় মুক্তিযুদ্ধে অসহায় বাঙালিদের ওপর পাকিস্তানিদের বর্বরতার চিত্র তুলে ধরে বিশ্ববাসীর কাছে। এ কনসার্ট থেকে উপার্জিত $250,000 ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের উদ্বাস্তুদের জন্য সহায়তা প্রদান করা হয়। 2001 সালে 29 নভেম্বর 58 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কথা শিল্পী রফিকুর রশিদ। কথা হবে তার সঙ্গে। কেমন আছেন? ভালো আছি। শুরুতেই জানতে চাইবো, যেহেতু ফেব্রুয়ারি মাস, শুরুতেই বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে যেহেতু আমাদের এই অনুষ্ঠানটি চলছে, তো ফেব্রুয়ারি মাস মানেই তো বই মেলা, আমাদের প্রাণের মেলা। যেহেতু আপনি লেখালেখি করেন, লেখক একজন, তো নিশ্চয় ব্যস্ততাটাও ভীষণ রকমের বেড়ে গেছে। জানতে চাই বর্তমান ব্যস্ততা সম্পর্কে। না, ব্যস্ততা বলতে বই মেলায় যা কিছু লেখালেখি, যা কিছু প্রকাশ হবার, তার জন্য যে ব্যস্ততা ছিল তা ফেব্রুয়ারির পূর্বেই লেখকদের শেষ হয়ে যায়। কিন্তু প্রকাশকরা এমন একটা প্যাঁচে ফেলে দেয় যে লেখকদেরও তাদের পিছনে পিছনে ঘুরতে হয় এই সময়টাই, কবে কোন বইটা আসছে, কেন আসছে না, ওই প্রচ্ছদ শিল্পীকে একটু ফোন করে দিলে ভালো হয়, ওই বাঁধাই কারখানায় পড়ে আছে, এসব নিয়ে একটা টুকিটাকি ঝামেলা থাকে। তো আমার এবারের বইমেলাতে ছোটদের জন্যও আমি লিখি, বড়দের জন্যও লিখি, এবং প্রধানত গল্প লিখি, উপন্যাস লিখি। কয়টি বই বেরোচ্ছে এবার? বইয়ের সংখ্যা বলতে তো লজ্জা পাচ্ছি, প্রায় ডজন খানেক। বাহ, অনেক, অনেকগুলো বই। তো তার মধ্যে দুটো শাখায়, ছোটদের জন্য আবার বড়দের জন্য। বড়দের জন্য আমার হাতে একটা বই আছে, হলুদ দোয়েল ও অন্যান্য গল্প, এই বইটি সম্পর্কে জানতে চাই। এই বইটি মূলত আমার দীর্ঘদিনের প্রিয় গল্পগুলোকে সাজিয়েছি এর মধ্যে। এটি বড়দের জন্য লেখা গল্পের বই। এই বইটা নিয়ে আমার অনেক ভালোবাসা আছে, কারণ গল্পগুলো আমার খুব প্রিয় গল্প। আমি বরং এর পরের গল্পের বইটি, যেটি আপনার হাতে, দ্বিতীয় জন্মের কুহক, এই দ্বিতীয় জন্মের কুহক নিয়ে আমার কিছু বলার আছে। জি, নিশ্চয়ই। মুক্তিযুদ্ধ আমার প্রিয় প্রসঙ্গ, আমার গল্পে, আমার উপন্যাসে। এই ফাঁকে বলে রাখি, আমার বাড়ি হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগরে। ফলে মুজিবনগর তো আমি বলি আমাদের মুক্তিযুদ্ধের তীর্থক্ষেত্র। মুজিবনগরকে আমরা বলি, যারা মুক্তিযুদ্ধের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, আমাদের শ্রদ্ধা রয়েছে, মুজিবনগর তাদের সবার কাছেই প্রিয় পুণ্যভূমি। সেই মুজিবনগর এলাকাতেই আমার জন্ম। মুজিবনগর নিয়ে, মুক্তিযুদ্ধে মুজিবনগরের অবদান নিয়ে বড়দের জন্য আমি বই লিখেছি, ছোটদের জন্য বই লিখেছি। এবারে ছোটদের জন্য লেখা একটি বই এসেছে, কিশোর উপন্যাস, তার নাম হলো অপারেশন মুজিবনগর। অপারেশন মুজিবনগর পাঞ্জেরি পাবলিকেশনস বের করেছে, ওটা এসেছে বাজারে। আর তারও আগে মুক্তি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর, এই নামের একটি গবেষণা গ্রন্থ আমি লিখেছিলাম, সেটা বের করেছিল ইত্যাদি গ্রন্থ প্রকাশ। সেটা অনেক অনেক মহল থেকে অভিনন্দিত হয়েছে। আপনি যেটা দ্বিতীয় জন্মের কুহক বলতে চাচ্ছিলেন, মানুষের তো জন্ম একটাই, অথচ মুক্তিযুদ্ধের চেতনার জন্ম পুনঃ পুনঃ হচ্ছে, প্রতিদিন হচ্ছে, আমি তো মনে করি আজও হচ্ছে। আমরা গণজাগরণ মঞ্চে দেখলাম আমাদের শাহবাগ কেঁপে উঠল, এত ছাত্র, এত জনতা, এত শ্রমিক, এত মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়েছে, তারা নতুন করে জেগে উঠছে। এই যে গণজাগরণ ঘটছে কি না, মুক্তিযুদ্ধের চেতনায় দাঁড়িয়ে, সেই চেতনার পুনঃপ্রতিষ্ঠা চায়, ঘাতকদের বিচার চায়।
যারা মুক্তিযুদ্ধের সময়কালে এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এই দেশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে, দীর্ঘকাল পরে হলেও সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে, সেই বিচারটি যেন ন্যায্য জায়গায় দাঁড়িয়ে থাকে, যেন এই দেশে যারা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, স্বজন হারিয়েছেন, তারা যেন স্বস্তিটুকু পায়, ফিরে পাবে না তার স্বজনকে, কিন্তু ঘাতকের বিচার হয়েছে এইটুকু সংবাদ পেলেও তারা স্বস্তি পাবেন, যারা প্রাণ দিয়েছেন তাদের বিদেহী আত্মার স্বস্তি পাবে। আমি এই সব প্রসঙ্গগুলোকে নিয়ে মনে করেছি দ্বিতীয় জন্মের একটা অধ্যায় ঘটছে। সেই দ্বিতীয় জন্মের অধ্যায়গুলোকে নিয়ে আমি যে গল্পগুলো লিখেছিলাম, আমাদের দেশের প্রগতিশীল কাগজগুলোর সাহিত্য পাতায় তা ছাপা হয়েছে, সেইগুলোকে গুছিয়ে আমি দ্বিতীয় জন্মের কুহক নামের গল্পের বইটি সাজিয়েছি। আর বলছিলাম কিশোর উপন্যাসের কথা, অপারেশন মুজিবনগর। আমি তো একটু অহংকার করে বলি যে বাংলাদেশের রাজধানী ঢাকায়, এটা ঠিক, কিন্তু একাত্তরে বাংলাদেশের রাজধানী ছিল মুজিবনগরে। এখনো বলা হয় মুজিবনগর সরকারের কর্মচারী বৃন্দ, বলা হয় মুজিবনগর সরকারের নামে যুদ্ধ পরিচালিত হয়েছে, শত্রু কে পরাজিত করা সম্ভব হয়েছে, বিজয় ছিনিয়ে আনা সম্ভব হয়েছে ওই মুজিবনগর সরকারের নেতৃত্বে। আমার খুবই অহংকার হয়, মুজিবনগর সন্নিহিত এলাকাতেই আমার জন্ম, এবং মুজিবনগরের পথে প্রান্তরে ঘুরে সেদিন 1971 17 এপ্রিল তারিখে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা গার্ড অব অনার দিয়েছিল সেই সব আনসারদের সাথে কথা বলেছি, যারা মঞ্চ নির্মাণ করেছিল তাদের সাথে কথা বলেছি, যারা সেখানে কোরআন তেলাওয়াত করেছে, বাইবেল পাঠ করেছে, আমি খুব ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি, সেই সমস্ত অধ্যায়গুলোকে নিয়ে আমি লিখেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর নামের একটি গবেষণা গ্রন্থ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ বের করেছে। কিন্তু এবারেরটি কিশোর উপন্যাস এবং এই উপন্যাসটি সম্পর্কে আমরা জানবো, কিন্তু তার আগে একটা বিরতিতে যাব। দর্শক, এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরেই ফিরে আসছি। বিরতির পরে সঙ্গে আছি চৈতি ফারহানা, এবং আজ আমাদের সঙ্গে আছেন কথা শিল্পী রফিকুর রশিদ। কথা হচ্ছিল আপনার সঙ্গে, শুনছিলাম অপারেশন মুজিবনগর সম্পর্কে, এবারে জানতে চাই অপারেশন মুজিবনগর নামটা শুনলেই মনে হয় যেন বা খুব যুদ্ধ টুদ্ধ হবে নাকি এর ভেতরে। হ্যাঁ, যুদ্ধের ঘটনা, আমরা মুজিবনগর থেকে কি করে যুদ্ধ যাত্রা শুরু হলো এবং তার এর পূর্বের ঘটনা, এর পরের ঘটনা, মানে 17 এপ্রিল 1971 তারিখে মুজিবনগরে যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হলো, কিশোর বালকেরা সেটাকে কীভাবে দেখেছিল সেই সময়ে, ওই এলাকার কতিপয় কিশোর বালকের স্কুল বন্ধ, কী করবে তা ভেবে পাচ্ছে না, ঢাকা থেকে বা দেশের বিভিন্ন শহর থেকে তাড়া খেয়ে গ্রামে ফিরে গেছে, যারা ওই এলাকায় মামার বাড়ি, চাচার বাড়ি, খালুর বাড়ি আশ্রয় নিয়েছে, আর দুদিন পরেই বর্ডার খোলা, চলে যাবে ওপারে, শরণার্থী হয়ে যাবে, তার আগে সব কী হচ্ছে এই আমবাগানের ভেতরে, মানে মুজিবনগর আমবাগান, আমাদের বৈদ্যনাথ তলা আমবাগানের ভেতরে এটা কী হয়ে গেল, সবার শরীরে মুজিব কোট পরা এই লোকগুলো মঞ্চে উঠলেন, চেনা যাচ্ছে তাজউদ্দিন আহমেদকে, চেনা যাচ্ছে আমাদের নেতাদেরকে, চেনা যাচ্ছে শেখ মুজিবুর রহমান নেই, নেই, সত্যি নেই, বালকদের কৌতূহল, অনেকে বলছে আছে আছে এরই মধ্যে আছে, এইসব বিষয়গুলোকে নিয়ে এবং তাদেরও কিছু যুদ্ধ তৎপরতার কাহিনী। সত্যি বলছি, আমাদের দেশের মুক্তিযুদ্ধ যে গণযুদ্ধ ছিল তার প্রমাণ আমার ওই বইটি, ওটা ইতিহাস নয় বটে, কিন্তু ওই এলাকার এবং সারা দেশেরই বেশ কিছু কিশোর যোদ্ধা, যাদের বয়স যুদ্ধে যাবার মতো হয়নি, কাঁধে রাইফেল নিয়ে শত্রু বিরুদ্ধে হানা করবার মতো সময় বা সুযোগ তারা পায়নি বটে, কিন্তু তারাও কাজে লেগেছে কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সাথে। সেই সব প্রেক্ষাপটগুলোকে গুছিয়ে নিয়ে আমার অপারেশন মুজিবনগর নামের এই কিশোর উপন্যাসটি লেখা। এবারে আমার আরেকটা বই আছে আমার হাতে, ভূতের পড়ালেখা, এখানেও ভূত, তো এইটা সম্পর্কে জানতে চাই, এটিকে একেবারে শিশুদের জন্য, একেবারে শিশুদের জন্য, এখানে এখানে কি কি পাচ্ছি আমরা এই বইতে? এই বইতে খুব সহজ কথা হলো এই, আমি ভূত বিরোধী চেতনা কি ছড়াতে চাইছি শিশুদের মধ্যে, কিন্তু ঘটনা হলো ভূতের গল্প শুনতে ওরা ভালোবাসে, তাই না? তো ওই গল্পের ভয় পেতে ভালোবাসে, কিন্তু তাদেরকে ভূত নেই এই জিনিসটাও বিশ্বাস করাতে হবে, ওই ভয়টাকে অতিক্রম করাতে হবে। তো আচ্ছা,
অনেক সময় বইয়ের পাতা উল্টিয়ে রেখে আমরা আমাদের শিশুরা ঘুমিয়ে যায়, পড়তে পড়তে ঘুম এসেছে, ঘুমিয়ে গেছে, পাতা উল্টানো হয়নি। ওরা দুই ভাই বোন, ওই দুই ভাই বোনের মধ্যে একজন বলছে, মা জানো ভাইয়া বইয়ের পাতা উল্টিয়ে রেখে ঘুমিয়ে গেছে, আলগা রেখে, বইয়ের পাতা আলগা রাখলে ভূতে পড়ে যায় না, ওর মা কবে একটা কি ওকে বলেছিল। বললো হ্যাঁ, তাহলে বইয়ের পাতা বন্ধ করে রেখে ঘুমানোই ভালো, এই শিক্ষাটুকু দেওয়া। আচ্ছা, মানে এইভাবেই আসলে গল্পটা এগিয়ে গেছে। আমার হাতে আরও দুটি বই আছে, শোভনের স্কুল এবং আমাদের ভাষার সহিত। এই দুটো বই সম্পর্কে অল্প করে জানতে চাই। নামেই প্রকাশ, বইটির ভেতরে কি আছে? 1951-52 সালে আমাদের যারা শহীদ হয়েছিলেন, 21 ফেব্রুয়ারি শুধু নয়, 22 ফেব্রুয়ারিও কিন্তু একজন শহীদ হয়েছিলেন, সেই শহীদদের কথা শিশুদের কাছে খুব সংক্ষেপে পৌঁছাতে চেয়েছি। কবে জন্ম, কি তারা করছিলেন, কি তার বাবার নাম, কি তার মায়ের নাম, এইসব তথ্যগুলো এবং কেন কিভাবে আমাদের এই ভাষা আন্দোলনের সাথে তারা যুক্ত হয়ে গেলেন, সেই তথ্যগুলো খুব সংক্ষেপে ওখানে বলা হয়েছে। আচ্ছা, এবং আরেকটি বই আছে শোভনের স্কুল, সেটা সম্পর্কে জানতে চাই। শোভনের স্কুল, এইখানে একটা নিরীক্ষা আছে, নিরীক্ষাটা হচ্ছে এই, আমাদের ছোট্ট শিশুরা যারা সবে মাত্র লেখাপড়া শিখছে, অক্ষর চিনছে, বর্ণ চিনছে, ওরা যুক্ত বর্ণ পছন্দ করে না। আমি যুক্ত বর্ণকে পরিহার করেও যে ছোটদের জন্য গল্প লেখা যায়, সেই চেষ্টাটা শোভনের স্কুলে, স্কুল এই জন্যই এসেছে, স্কুল থেকে স্কুল হয়েছে, আমাদের বাচ্চারা উচ্চারণ করে ওই রকম। আর একটা বিষয়, শোভন যে স্কুলে যেত, সেই স্কুলে আপনার ওই যে যে গাড়িতে করে স্কুল ভ্যানে করে নিয়ে যেত, শোভনের পছন্দ না, যে আমরা কি জীবজন্তু নাকি আমাদের খাঁচাই করে নিয়ে যাওয়া হচ্ছে, কেন আমরা খাঁচাই করে যাব না। তার মানে কিশোর মনে বা শিশু মনে এই যে খাঁচা ভাঙবার প্রবণতা, মুক্ত থাকবার প্রবণতা, সেই আকাঙ্ক্ষাটাও ফুটে উঠেছে তার শোভনের স্কুল গল্পের মধ্যে। বাহ, চমৎকার! আরো অনেক কথা হবে, আরো অনেক কিছু নিয়ে আপনার সাথে গল্প করার আছে, সেগুলো সবই জানবো, কিন্তু তার আগে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিরতি। ধন্যবাদ দর্শক, নিচ্ছি আবারও একটা বিরতি, বিরতির পরেই ফিরে আসছি। বিরতির পরে স্বাগত জানাচ্ছি আবারও প্রতিদিনের আয়োজন বেলা শেষের সঙ্গে আছি চৈতি ফারহানা, এবং আজ আমাদের সঙ্গে আছেন কথাশিল্পী রফিকুর রশিদ। কথা হচ্ছিল আপনার এবারের বই নিয়ে। তো আপনি তো মূলত বড়দের জন্যও লেখেন, ছোটদের জন্য লেখেন, লেখালেখির শুরুটা কবে হয়েছিল, কিভাবে লেখালেখিতে আসা? সে কথা বলতে গেলে আমার মাকে স্মরণ করতে হয়। জি, মা আমাকে লিখতে শিখিয়েছেন এমন না, পড়তে শিখিয়েছেন। আচ্ছা, আমার বাড়ি খুব অন্তজ একেবারে অজ পাড়া গায়ে, কিন্তু আমার মাও অল্প লেখাপড়া জানা মানুষ, কী করে তার ভেতরে পাঠ তৃষ্ণা জেগেছিলো আমার জানাও নেই। আমি যে স্কুলে যেতাম, মা আমাকে বলতেন, তোদের স্কুলে লাইব্রেরি আছে না, ওই লাইব্রেরি থেকে বই নিয়ে আসবি। আচ্ছা, মা সে বই কার জন্য, আনবি তো? আমি বই এনে দিতাম, মা পড়তেন, এই আনা নেওয়ার ফাঁকে আমারও পড়া হতো। এভাবেই ক্লাসের বইয়ের বাইরেও যে অনেক কিছু পড়ার আছে শিশুদেরও, গ্রামের একটি শিশুর তা জানার কথা না, আমার মায়ের কারণেই তা জানা হয়। এর মধ্যে দিয়ে পড়তে শেখা, আর পড়তে পড়তে এই আকাঙ্ক্ষাও জাগে, এমন একটি গল্প আমি লিখতে পারি না, এমন একটি ছড়া আমার কলমে আসতে পারে না। কাজেই বলতেই পারেন আমার লেখালেখির এই প্রস্তুতি, এই ভাবনা আমি যখনও এসএসসি পাস করিনি, সে 1973-এরও পূর্বে, তখন থেকেই ভাবছি, তখন থেকেই টুকটাক লিখছি। কিন্তু প্রকাশের ঘটনাটি ঘটলো আমি যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া শুরু করলাম 1975-76 সালে, তখন থেকে প্রকাশের ঘটনাটি ঘটেছে। আপনি তো শিশু সাহিত্য এবং কিশোর সাহিত্য নিয়ে লিখছেন, তো এই যে শিশুদের যে মনস্তাত্ত্বিক যে জগৎটা, এই জগৎটা নিয়ে লেখাটা তো কঠিন, তো এই জায়গাটা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে বড়দের থেকে ছোটদের যে আলাদা করাটা, সেটা কিভাবে করেন? বই ছাপবার আগে, বই লিখবার আগে, বই প্রকাশের আগে একটা প্রস্তুতি দরকার। আমার বয়স 60 বছর, আমি লিখতে চাচ্ছি 7+8+ ছেলেমেয়ের জন্য বা 10+ ছেলেমেয়ের জন্য, আমাকে তো ওই 10+ বয়সে ফিরে যেতে হবে, ওর মনোজগৎটা বুঝতে হবে এবং সেটার প্রতিফলন ঘটাতে হবে আমার লেখার মধ্যে। এই যে এখন শিশুরা কতটা বই পড়ছে, আপনার কাছে কি মনে হয়, আজ থেকে 10 বছর বা 20 বছর আগে যে পাঠক সমাজটা ছিল, এখন কি পাঠক সেই পরিমাণ আছে? সেটা কি শিশুদের নিয়েই বলবো শুধু, সামগ্রিক ক্ষেত্রে বরং শিশুদের জায়গাটিতে এই যে অ্যানিমেশনের ব্যাপার ঘটেছে, তারপরে আপনার
আমাদের প্রযুক্তিগত যে সাফল্যের জায়গাগুলো গত 10 বছরে ঘটেছে, বইয়েও কিন্তু তার প্রতিফলন ঘটছে। আবার প্রিন্ট মিডিয়ায় শুধু নয়, এখন বইপত্রের আমরা তো ইলেকট্রনিক মিডিয়াও ব্যবহার করছি, ইবুক ব্যবহার করছি। এই ইবুকের জায়গাটি কেবল বই পড়ার মধ্যেই নয়, বইয়ের ছবি দেখা, বইয়ের ভেতরে আরও অনেক কিছু বোঝা, এই জায়গাটা শিশুদের কাছে। আমি কিন্তু বই পড়া যে কমে যাচ্ছে, পাঠক কমে যাচ্ছে তা নিয়ে খুব শঙ্কিত, অনেকে বলছে, এর সাথে আমি একমত নয়। আমি বরং বলতে চাই, যুগের সাথে তাল মিলিয়ে, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের বইকেও এগিয়ে নিতে হবে। আর আমাদের পাঠকরা কিন্তু এগিয়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন, আমরা লেখকরা যেন তাদের দৃষ্টিভঙ্গিটা বুঝতে ভুল না করি, তাহলে লেখকদেরকেও হাত ধরে এগিয়ে আনা যাবে। লেখালেখির ব্যাপারটা তো পাঠকের সাথে লেখকের যোগযুক্ত হবার ব্যাপার, সেই জায়গাটা যদি আমরা না বুঝতে পারি, লেখক কেবলই ঘরে বসে ধ্যান করার মতো বই লিখেই যাবেন আর তাই পাঠ করবার জন্য পাঠক হুমড়ি খেয়ে পড়বে, একেবারে এতটি আশা করা ঠিক হবে নিশ্চয়ই না। এবং পাঠক যেন লেখকের হাত ধরে এগিয়ে যায় সেই কামনাই আমাদের থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এতগুলো কথা এত চমৎকার করে বলবার একটি প্রেক্ষাপট আপনারা রচনা করে দিয়েছেন। এসএ টিভি পরিবারকেও অশেষ ধন্যবাদ এই অনুষ্ঠানে। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। দেখা হবে আবারও, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।